सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षे विद्यां देहि नमोस्तुते। सा मे वसतु जिह्वायां वीणा पुस्तकधारिणी मुरारी वल्लभा देवी सर्वशुक्ला सरस्वती। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरः गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। नमस्कार। आसन्न सरस्वती पूजा जाके आम्रा बोली बागदेवीर आराधना, ताई देवी सरस्वतीर प्रति श्रद्धा जानिए शुरू करछि। आजकेर विषय विद्या सहज शिक्षा कठिन, विद्या आवरणे शिक्षा आचरणे। देवी सरस्वतीके आमरा बागदेवी बोली, तिनी विद्यार देवी, तिनी कृष्टिर देवी, तिनी शिल्पेर देवी। आमरा छोटोबेलाय पढ़ेछि सरस्वती शब्द भांगले जदि तार प्रत्यय विभक्तिते भाग करा जाए हय सरस जत बिन ई। ई जे सरस बा बांग्लाय सरस, ई शब्देर दुटी अर्थ, एक जल, दुई ज्योति। ज्योति शब्देर अर्थे पड़े आसि। जल अर्थात आगे विशेष करे वैदिक जुगे सरस्वती किन्तु छिलो नदी एवं अद्भुत ब्यापार। जदिओ आम्रा एखन गंगा ताकेई श्रेष्ठ मानी विशेष करे आमादेर ए बंग अंचले, वैदिक जुगे किन्तु सरस्वतीर उल्लेख पावा जाए एवं वैदिक सभ्यता, वैदिक संस्कृति, वैदिक शिक्षा कृष्टि सबई किन्तु गड़े उठेछिलो सरस्वती नदीके केंद्र करे। आमरा जदि भारतवर्षेर उत्तर प्रान्ते माना ग्रामे जाई, बद्री नारायणेर खूब काछे बद्री धामे अवस्थित, सेखाने गिये देखबो सरस्वती अत्यंत खरस्रोता। साधारणभावे सरस्वतीर जे रूप आमादेर मनने जे सेटी अंतःसलिला ता किन्तु नय, सेखाने गेले देखबो सरस्वती खूबई खरस्रोता। এবং সেই সরস্বতী নদীর তীরে রয়েছে ব্যাস গুহা, গণেশ গুহা, যেখানে অষ্টাদশ পুরাণ মহাভারত রচনা হয়েছে, দেখলে শিহরিত হতে হয়। এই বৈদিক সভ্যতা এবং বৈদিক কৃষ্টি সরস্বতী নদীকে কেন্দ্র করেই কিন্তু গড়ে উঠেছিল, যে জন্য ঋগ্বেদে আমরা একটি মন্ত্রও পাই, অম্বিতামে নদীতমে দেবীতমে সরস্বতী। অর্থাৎ অম্বিতমে তুমি মায়েদের মধ্যে শ্রেষ্ঠ, নদীতমে তুমি নদীদের মধ্যে শ্রেষ্ঠ, দেবীতমে তুমি দেবীদের মধ্যে শ্রেষ্ঠ। এইভাবে সরস্বতীকে বর্ণনা করা হয়েছে। পরবর্তীকালে সরস্বতীর কিছু রূপ বিগ্রহ আমাদের সামনে আসে, যেমন আমরা জানি যে সরস্বতী বীণাধারিণী, তিনি পদ্মাসীনা, তার বাহন রাজহংস, প্রত্যেকটি তাৎপর্যপূর্ণ। তার আগে বলি সরস বা বাংলায় সরস, এই এই যে এর মানে আমরা বলেছি একটি জল আরেকটি জ্যোতি। জ্যোতি মানেই আমরা ভাবি যে একটা ফ্ল্যাশ, একটা একটা আলো। নিশ্চয়ই যাদের জ্যোতি দর্শন হয়েছে এইরকম দর্শন হয়, কিন্তু আমাদের ভারতীয় শাস্ত্র বলেন আত্মা এব জ্যোতিহি, অর্থাৎ যিনি সনাতন শাশ্বত পরম ব্রহ্ম তিনি জ্যোতিস্বরূপ। সেই জ্যোতি এই চর্মচক্ষুতে দেখা যায় না, তার জন্য চাই জ্ঞানচক্ষু। এই জ্ঞানচক্ষুর কথা আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতায় দুবার পাই, ত্রয়োদশ অধ্যায় এবং পঞ্চদশ অধ্যায়। এই জ্ঞানচক্ষুর দ্বারা সেই জ্যোতি দর্শন হয়, সেটি সরস্বতীর স্বরূপ। তিনি বীণাধারিণী, তিনি পদ্মাসীনা, পদ্ম অর্থাৎ যেটি পাঁকে জন্মায় কিন্তু নির্লিপ্ত থাকে পাঁক থেকে। আমাদেরও নানা কলুষতা,
আবর্জনার মধ্যে অনেক সময় থাকতে হয়, সেটি পারিবারিক, সামাজিক, যা হোক, কিন্তু আমাদের নির্লিপ্ত থাকতে হবে। তার বাহন রাজহংস, যে হাঁস কিনা জল থেকে দুধ আলাদা করতে পারে। সমস্ত ক্ষণস্থায়ী অনিত্যতা থেকে নিত্য বস্তু পরমেশ্বরে আমাদের মন সংলগ্ন করতে হবে, এটি তারই বোধক বলা যায়। এই যে সরস্বতী, বৈদিক যুগের সেই সরস্বতী নদী কীভাবে যেন যুগের প্রভাবে, কাল প্রভাবে অন্তঃসলীলা হয়ে গেল, আমরা অবাক হয়ে যাই। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, আমাদের কি আধার প্রস্তুত নেই সেই জন্য সরস্বতী, সেই খরস্রোতা সরস্বতী অন্তঃসলীলা হয়ে গেলেন? আমরা কি সেই আধারিত হয়ে উঠতে পারিনি যে আধারে কিনা জ্ঞান ধারণ করা যায়? নিশ্চয়ই পারিনি, তাই এখন দিকে দিকে স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে, যেখানে বাগদেবীর আরাধনা হওয়া দরকার, সেখানে সরস্বতী পুজো বন্ধের ফতোয়া জারি হচ্ছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং শুধু তাই নয়, বিখ্যাত বিখ্যাত শিল্পী, চিত্রকর সরস্বতীর কদর্য চিত্র আঁকছেন, নগ্ন মূর্তি আঁকছেন। আমরা হিন্দুরা কিন্তু বরাবরই খুব একটা সংগঠিত নই, তাই এই সব অন্যায় কদর্যতার বিরুদ্ধে আমাদের গর্জে ওঠা তেমনভাবে হয়নি। আমাদের কিন্তু গর্জে উঠতে হবে, আমাদের কিন্তু প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে, না হলে সরস্বতীর আরাধনা নিষ্ফল হবে। কারণ সরস্বতী পূজা ধর্ম, বর্ণ, জাত, সম্প্রদায়ের ঊর্ধ্বে। শুধু ফুল, চন্দন, বিগ্রহে সরস্বতীর আরাধনা সীমাবদ্ধ নয়, যেন না হয়। যেখানে জ্ঞান সেখানে দেবী সরস্বতী, যেখানে শিল্পের সুষমা সেখানে দেবী সরস্বতী, যেখানে সর্বশুক্লা সরস্বতীকে বর্ণনা করা হয়, যেখানে সব কিছু শুক্ল সেখানে তাঁর অধিষ্ঠান। সুতরাং কোনো কদর্যতা আমরা সহ্য করব না, তবে সমাজ সর্বশুক্ল হয়ে উঠবে। আচ্ছা, এই যে আমরা বলি সরস্বতী বিদ্যার দেবী, এই বিদ্যা কী? বিদ্যা মানেই কি শিক্ষা? না, আমাদের হিন্দু ধর্মে একটা খুব সুন্দর কথা আছে, যে আমাদের স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরও একটা খুব সুন্দর কথা বলেছিলেন, যে আমাদের সমাজে যে ধরনের শিক্ষা প্রচলিত আছে, এরূপ শিক্ষা প্রণালীতে আমাদের মন যে অপরিণত থাকিয়া যায়, বুদ্ধি যে সম্পূর্ণ স্ফূর্তি পায় না, সে কথা আমাদিগকে স্বীকার করিতেই হইবে। স্বয়ং রবীন্দ্রনাথ কথা বলেছেন, এবং অন্যদিকে স্বামী বিবেকানন্দ বলেছেন, এডুকেশন ইজ ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি প্রেজেন্ট ইন ম্যান। এই যে ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন, পূর্ণতার বিকাশই হল শিক্ষা। আবার আমাদের ধর্মশাস্ত্র বলেছেন যে ন সা শিক্ষা ইয়া ধর্মরহিতম, ন সা শিক্ষা ইয়া ধর্মরহিতা, ন তদ ধর্মং ইয়ৎ শিক্ষারহিতম। অর্থাৎ সে শিক্ষা শিক্ষাই নয় যা ধর্মরহিত, সেই ধর্ম ধর্মই নয় যা শিক্ষারহিত। কত বড় কথা! অর্থাৎ বিদ্যা আর শিক্ষা কিন্তু এক নয়। আমরা সমাজে দেখব যে অনেক বিদ্বান ব্যক্তি আছেন, তারা হয়তো প্রাতিষ্ঠানিক ডিগ্রি, যাকে বলি আমরা, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি তাদের করায়ত্ত, কিন্তু তারা তাদের আচরণে শিক্ষিত প্রমাণ করতে পারেননি। তাই সমাজের বুকে এখন মা বাবার প্রতি অবহেলা, লাঞ্ছনা, অমনোযোগ, এগুলি বেড়ে চলেছে, বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়ে চলেছে। আমাদের হিন্দু ধর্ম কিন্তু বলেছেন যে সা বিদ্যা ইয়া বিমুক্তাহী, সেটি বিদ্যা যা আমাদের মুক্তি দেয়, কলুষ থেকে মুক্তি দেয়, সংকীর্ণতা থেকে মুক্তি দেয়। আবার মুণ্ডক উপনিষদ বলেছেন, দ্বে বিদ্যে বেদিতব্যে পরা চৈব পরা চ, দুটি বিদ্যা, পরা এবং অপরা। পরা অর্থাৎ শ্রেষ্ঠা,
আর অপরা মানে যত কিছু জাগতিক বিদ্যা, অর্থাৎ আমরা এখন যেগুলি পড়ি ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য, এমনকি আগেও যেগুলি পড়া হতো বেদাঙ্গ, বেদান্ত, সেগুলির পুস্তকগত জ্ঞান অপরা বিদ্যা। আর পরাবিদ্যা কোনটি? এই বিদ্যার যে ফল অর্থাৎ অনুভূতি, সেই অনুভূতি অর্থাৎ রিয়েলাইজেশন, সেটি হচ্ছে পরাবিদ্যা। আর এই বিদ্যাই বিমুক্তায়ে আমাদের মুক্ত করে সকল কলুষ, সকল অন্ধকার, সকল তমসা, সকল অন্ধকার থেকে আমাদের মুক্ত করে আলোর দিকে। অসতো মা সদ্গামায়, তমসো মা জ্যোতির্গামায়, এটিই সরস্বতীর স্বরূপ। হয়তো আমি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রাপ্ত, আমি ভীষণ শিক্ষিত, আমি বৈজ্ঞানিক, আমি খুব বড় শিক্ষাবিদ, আমার প্রাতিষ্ঠানিক প্রথাগত শিক্ষা আছে, কিন্তু আমার পাশের বাড়িতে একজন অসুস্থ, তার হয়তো ছোট একটি ওষুধ দরকার, হয়তো একটা প্যারাসিটামল দরকার। আমি বই থেকে মুখ তুলে কয়েক সেকেন্ডের এই যে কাজ, সেটা করার সুযোগ পেলাম না, বা আমার মধ্যে সেই ইচ্ছা জাগ্রতই হলো না, অর্থাৎ আমি বিদ্বান, শিক্ষিত নই। দেখব এমন অনেক বিদ্বান মানুষ আছেন যাদের মধ্যে অসম্ভব দর্প, দম্ভ, অহংকার এবং স্বার্থান্বেষী ভাব। তারা নিজেদের এত বড় মনে করেন যে চারপাশের যে মানুষজন তাদের অত্যন্ত ছোট মনে করেন, ব্যবহারেও সেটা প্রকাশ পায়। কারণ বিদ্যা হচ্ছে একটি তত্ত্ব, তার প্রয়োগগত দিক হচ্ছে শিক্ষা। বিদ্যা যদি শিক্ষায় প্রতিফলিত না হয়, সে বিদ্যা নিষ্ফল। সা বিদ্যা ইয়া বিমুক্তায়ে, সেটি আমাদের মুক্তিদান করল না। বিদ্যা দদাতি বিনয়ং, বিদ্যা কিন্তু যদি সেটি প্রকৃত বিদ্যা হয়, সেটি বিনয় দান করে, সেটি শিক্ষা। অনেক সময় আমরা বলে থাকি না, বাহ এই ছেলেটির তো খুব ভালো শিক্ষা, হয়তো সে 8 পাস, কিন্তু তার মধ্যে শিক্ষার প্রতিফলন দেখতে পাই। সে হয়তো আমাদের মতো প্রথাগত শিক্ষায় বিদ্বান নয়, আবার উল্টোটাও, হয়তো তিনি প্রচুর বিদ্বান, তার অনেক ডিগ্রি আছে, কিন্তু তিনি তার মা বাবাকে দেখেন না। দেখা দূরের কথা, হয়তো সুদূরে বসে দিনান্তে একবার ফোন, কি সপ্তাহান্তে একবার ফোন করে তার কর্তব্য সারা। কিন্তু যে বাবা মা নিজেদের সব স্বপ্ন বিসর্জন দিয়ে, নিজেদের সময় তার সন্তানের জন্য দিয়ে, সেই সন্তান, একরত্তি সন্তানকে বুকে করে মানুষ করেছেন, তাদের প্রতি একটু মনোযোগ দেবার আমাদের ফুরসত নেই। আমরা বিদ্বান, আমরা প্রচুর বড় চাকরি করি, অনেক অর্থ উপার্জন করি, আমাদের সমাজে প্রচুর প্রতিষ্ঠা, কিন্তু আমরা শিক্ষিত হয়ে উঠতে পারিনি। বাবা মা আমাদের কাছে বোঝা, বয়স্ক মানুষ আমাদের পরিবারের বোঝা, তাদের আমরা অনেক টাকার বিনিময়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে পারলে বাঁচি। আমরা বিদ্বান হয়েছি, শিক্ষিত হইনি। বিদ্যা আবরণে, শিক্ষা কিন্তু আচরণে। বিদ্যা সহজ, শিক্ষা কঠিন। প্রকৃত বিদ্যা শিক্ষা দান করে, এবং সেই শিক্ষায় শিক্ষিত হলে আমরা ভদ্র হব, নম্র হব, আমরা শ্রদ্ধাশীল হব। ভারতবর্ষের শিক্ষা নচিকেতার শ্রদ্ধা, অর্থাৎ আত্মশ্রদ্ধা। আমি অমৃতের সন্তান, আমি কি কখনো খারাপ কাজ করতে পারি? আমি কি কখনো সংকীর্ণ চিন্তা করতে পারি? এই মনোভাবের নাম শিক্ষা। আমাদের ভারতবর্ষ শিখিয়েছেন মাতৃদেব ভব, পিতৃদেব ভব, অতিথিদেব ভব, আচার্য দেব ভব। মা, বাবা, আচার্য, অতিথি, এরা দেবতা। এটি বিদ্যা নয়, এটি শিক্ষা। এই শিক্ষায় কিন্তু আমরা এখন শিক্ষিত বড় একটা হয়ে উঠতে পারছি না। তাই সমাজের বুকে আজকে সত্যি বড় পাঁক, বড় পঙ্কিল আজ সমাজ। স্কুলে স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা বন্ধের ফতোয়া জারি হয়। কদুর্য সরস্বতী, নগ্ন সরস্বতী, যাকে আমরা সম্বোধন করলাম অম্বিতামে, নদীতামে, দেবিতামে, তার নগ্ন মূর্তি। আচ্ছা, বুকে হাত দিয়ে বলুন তো, আমরা আমাদের মায়েদের নগ্ন মূর্তি দেখতে পছন্দ করি? কখনো নয়। তাহলে সরস্বতীর নগ্ন মূর্তিতে আমরা প্রতিবাদ করি না কেন? আজ এই সময় এসেছে বাগদেবীর আরাধনার প্রাক্কালে,
আমরা হিন্দু সমাজ অখণ্ড সংহতির বুকে যাব, অখণ্ডভাবে সংহত হব, যাতে করে এই কদর্যতার বিরুদ্ধে, এই মালিন্যের বিরুদ্ধে আমরা গর্জে উঠতে পারি। তবেই তো সর্ব শুক্লা সরস্বতী, তাঁর আরাধনা সম্পূর্ণ হবে। সরস্বতীর বলা হয় যে আটটা দেহ, আমরা জানি সেই আটটা দেহর নাম, লক্ষ্মীর মেধা ধরা পুষ্টির গৌরী তুষ্টি প্রভাধৃতিহি। লক্ষ্মী মেধা ধরা পুষ্টি গৌরী তুষ্টি প্রভাধৃতিহি, এই যে আটটা অঙ্গ, এটি দেবী সরস্বতীর সম্পূর্ণ রূপ। এই আটটা অঙ্গ যদি আমাদের মধ্যে প্রতিষ্ঠা হয়, এই আটটা অঙ্গ যদি আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়, তাহলে আমরা সম্পূর্ণ হয়ে উঠব, আমরা পূর্ণ হয়ে উঠব, তবেই সরস্বতীর আরাধনা সার্থক হবে। লক্ষ্মীর মেধা ধরা পুষ্টির গৌরী তুষ্টি প্রভাধৃতিহি, কি চমৎকার আটটি অঙ্গ! এই আটটি দেহ সমন্বিত হলেন দেবী সরস্বতী। এই আটটি দেহবিশিষ্ট সরস্বতী যদি আমাদের মননে, হৃদয়ে, বোধিতে প্রতিষ্ঠিত হয়, আমরাও সর্বাঙ্গ সুন্দর হব, পূর্ণ হয়ে উঠব, আমাদের সমাজও এই পঙ্কিলতা কদর্যতা মুক্ত হয়ে উঠবে। তখন আমরা বিদ্বান হব, তার সাথে শিক্ষিতও হব। কারণ আমাদের সমাজে এখন বিদ্বান ব্যক্তি প্রচুর, কেউ এখন 95% নিচে নম্বর পাই না, ফার্স্ট ক্লাস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড ছড়াছড়ি, ইঞ্জিনিয়ার, ডাক্তার, অধ্যাপক, গবেষকের ছড়াছড়ি, MBA কি অন্যান্য পেশার উচ্চতম আরোহণ যাকে বলে, আমরা একেবারে শিখরে আরোহণ করেছি। কিন্তু আমাদের যে দুটি চরিত্র ভারতবর্ষ শিখিয়েছেন, এক ব্যক্তিগত চরিত্র আর একটি রাষ্ট্রীয় চরিত্র, এই দুটি চরিত্র কিন্তু গড়ে ওঠেনি, তাই আমরা শিক্ষিত হয়ে উঠতে পারিনি। আমাদের হিন্দু সমাজ শিখিয়েছেন আমাদের সমাজ দুটো স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকে, একটির নাম নিঃশ্রেয়স আর একটির নাম অভ্যুদয়। জাগতিক যা কিছু ভারতবর্ষ অস্বীকার করেননি, কারণ পুরানো যুগে আমরা দেখেছি ভারতবর্ষ কৃষ্টি, শিল্প, সাহিত্য, সম্পদের শ্রেষ্ঠ শিখরে আরূঢ় ছিল, এর নাম অভ্যুদয়। কিন্তু বর্তমান যুগে অভ্যুদয়ের সাথে নিঃশ্রেয়স প্রয়োজন, নিতরাং শ্রেয়, অর্থাৎ যেটি শাশ্বত, যেটি মালিন্যমুক্ত, যেটি সর্বাঙ্গ সুন্দর, সেই শ্রেয়র পথে আমাদের মন বড় একটা যায় না, তাই আমরা বিদ্বান হই। আমাদের মধ্যে অভ্যুদয় আসে, আমাদের সমাজে অভ্যুদয় আসে, আমাদের দেশে অভ্যুদয় আসে, কিন্তু আমরা নিঃশ্রেয়সর পথে যেতে পারি না, আমরা বিদ্বান হই, শিক্ষিত হয়ে উঠতে পারি না। কাজেই এই বাগদেবীর আরাধনার প্রাক্কালে দেবী সরস্বতীর কাছে আমাদের একান্ত প্রার্থনা, দেবী তুমি যেমন পঙ্কজের ওপর আরূঢ় হয়েছ, আমরাও যেমন দেশ, সমাজ এবং ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে সমস্ত পঙ্কিলতা কদর্যতার মাঝে সেই রকম আরূঢ় হয়ে নির্লিপ্ত থাকতে পারি। গীতায় বলেছেন পদ্ম পত্রম ইব অম্ভসা, পদ্মপত্র যেমন পাঁকে থেকে নির্লিপ্ত থাকে, ঠিক আমরাও যেন সেই রকম তোমার আরাধনার মাধ্যমে সমস্ত রকম মলিনতা, পঙ্কিলতা, কদর্যতার মধ্যেও সর্ব শুক্লা এই রূপে প্রতিষ্ঠিত হতে পারি। আমরা যেন নম্র হতে পারি, ভদ্র হতে পারি, আমরা যেন শুধু অভ্যুদয়ের পেছনে না ছুটি, আমরা যেন নিঃশ্রেয়সতে আরূঢ় হতে পারি, আমরা যেন সব দিক থেকে সর্বাঙ্গ সুন্দর হতে পারি। তবেই তো সা বিদ্যা ইয়া বিমুক্তায়ে, আমাদের মুক্তি ঘটবে অচেতন থেকে চেতনে, অন্ধকার থেকে আলোয়, কালো থেকে সাদায়, তমসা থেকে জ্যোতিতে, তবেই বাগদেবীর আরাধনা সার্থক হবে। তখন শুধুমাত্র আমরা বিদ্বান হব না, আমরা তার সাথে সেই যে নিতরাং শ্রেয়, নিঃশ্রেয়সের জ্যোতিতে সর্বশ্রেষ্ঠ হয়ে উঠব, শিক্ষিত হয়ে উঠব। নমস্কার।